বুধবার বেলা এগারোটায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির মতবিনিময় সভা সভায় সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল মজিদ এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের পরিচালক জসিম উদ্দিন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসলিউদ্দিন উপব্যবস্থাপনা পরিচালক সাইদুজ্জামান ভোহিয়া এবং উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ সহ অন্যান্য নির্বাহী বৃন্দ এ সময় বক্তারা জানান বঙ্গবন্ধু আদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে গ্রামীণ ব্যাংক স্মার্ট বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করতে চাই স্মার্ট গ্রামীণ ব্যাংক সেটা করতে চাই এবং আপনারা আপনারা তো জানেন যে আমাদের রূপকল্প আছে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশনায় আমরা এই জিনিসটাকে গ্রামীণ কাজ আরও আরও বৃদ্ধি করতে চাই এটাকে আরও আরও যেটা শক্তিশালী করতে চাই সারা দেশে আমরা ছড়িয়ে দিতে চাই বিশেষ করে আমাদের বঞ্চিত যারা আছেন তাদের মধ্যে আর কি চতুর্থ বাইশ হাজার একশো একটি পরিবারকে ঘর নির্মাণ করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবন থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমির দলিল ও নির্মিত ঘর চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বরিশাল জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সদর উপজেলায় জমি এবং গৃহ হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার শকত আলী ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শহীদুল্লাহ সহ আরও অনেকেই

তিন হাজার সাতশো পঁচানব্বইটি ঘর আজকে বিতরণ হচ্ছে এখান থেকে এই সদর উপজেলার দুইশো ছাপ্পান্নটি ঘর গৃহহীন এবং ভূমিহীনদের মধ্যে আজকে হস্তান্তর করেছে